আজকে আমি একটা মাছের রেসিপি দেখাবো। এর জন্য লাগছে তো আমার মাছ। আমি রুই মাছ নিয়েছি, ছ পিস নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। আর লাগছে আমাদের অল্প একটু ধনে পাতা কুচি, কিছু রসুন, কিছু আদার টুকরো, কাঁচা লঙ্কা, আর লাগছে এক চামচ গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ মরিচ গুঁড়ো, আর লাগছে দুটো শুকনো লঙ্কা, আর লাগছে জল ছড়ানো দু চামচ টক দই, আর একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচো করে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম ওটাও আমি কুচো করে নিয়েছি, আর লাগছে দেখুন বন্ধুরা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর এক চামচ ধনে গুঁড়ো। এবার বন্ধুরা আমি অল্প একটু নুন, আর এক চামচ মতো ময়দা দিয়ে মাছটা মাখিয়ে নেব। বন্ধুরা মাছে আপনারা হলুদ দেবেন না, শুধু ময়দা আর অল্প একটু নুন মাখিয়ে নেবেন। বন্ধুরা এবার আমি ওই আদার টুকরো, রসুন আর লঙ্কা এই মিক্সির জারে দিয়ে দেব, আর দিয়ে দেব ওই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। এটা আমরা এবার মিক্সিতে বেটে নেব। বন্ধুরা আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর হাফ কাপ মতো তেল আমি নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে ময়দা মাখিয়েছি, আপনারা চাইলে আটাও মাখাতে পারেন, তাতে কি হয় মাছগুলো কড়ার মধ্যে আটকে যায় না। দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, তারপর আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার বন্ধু আমরা ওই যেটা ধনে পাতা, আদার টুকরো, রসুন, কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে বেটেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা এবার আমি এক মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি যেই দু চামচ টক দই রেখেছিলাম জল ঝরিয়ে, ওটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেব। অল্প একটু গরম মশলা দিয়ে দেব। আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এক মিনিট পরে ঢাকাটা খুলে ওই যেটা মিশিয়েছিলাম দইয়ের সাথে যেই মশলাগুলো গুঁড়ো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আবারও আমি এক মিনিট ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি এক মিনিট পরে ঢাকাটা খুলে নেব। নিয়ে অল্প একটু চিনি, অল্প একটু, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন। দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নেব, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। আবারও আমি এক মিনিট ঢাকা দিয়ে দেব। এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে এক কাপ জল গরম করে নিয়েছি, ওটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে একটু নাড়িয়ে নেব। এবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব।
দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের রান্নাটা হয়ে গেছে। আমরা এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা রান্না করা হয়ে গেছে। আমি এইভাবে পরিবেশন করেছি। আপনাদের ভালো লাগলে এই রান্নাটা আপনারা করে খাবেন, একটু অন্যরকম লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।